কিভাবে ভর্তি হবেন বাংলাদেশ মেরিন একাডেমিতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব মেরিন একাডেমির ভর্তি প্রক্রিয়া নিয়ে, এক্সাম প্রসিডিউর অফ মেরিন একাডেমি। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। চলুন এর আগে জেনে নেই বাংলাদেশের মেরিন একাডেমিগুলোর মধ্যে কোন একাডেমিতে কয়টি আসন রয়েছে। মেরিন একাডেমি আসন সংখ্যা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। আমি সম্ভাব্য আসন সংখ্যা প্রকাশ করছি। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, পুরুষদের জন্য 140টি আসন ও মহিলাদের জন্য 23টি আসন। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল, 53টি আসন। বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা, 50টি আসন। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর, 50টি আসন। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট, 50টি আসন। বাংলাদেশ মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রাম, পুরুষদের জন্য 65টি আসন এবং মহিলাদের জন্য 3টি আসন। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি 83টি আসন, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি 40টি আসন ও মাস মেরিন একাডেমি 40টি আসন। চলুন এবার জেনে নেই মেরিন একাডেমির ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। মেরিন একাডেমির ভর্তি প্রক্রিয়া 4টি ধাপে শেষ হয়: 1 রিটেন, 2 ফিজিক্যাল টেস্ট, 3 ভাইবা, 4 মেডিকেল অর্থাৎ ফাইনাল মেডিকেল। রিটেনে 300 মার্ক কাউন্ট করা হয়। 300 মার্কের ভিতরে 200 মার্ক আপনার এসএসসি ও এসএসসি থেকে নেওয়া হয়। এর মধ্যে আপনার এসএসসি গুণন 15 ও এসএসসি গুণন 75, বাকি 100 মার্কের জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। আর এই 100 মার্কের পরীক্ষাটি 5টি সাবজেক্ট নিয়ে প্রশ্ন করা হবে। এই 5টি সাবজেক্টের ভিতরে রয়েছে ফিজিক্স 25 মার্ক, ম্যাথ 25 মার্ক, বাংলা 10 মার্ক, জেনারেল নলেজ 15 মার্ক ও ইংলিশ 25 মার্ক। আপনি যদি রিটেনে পাশ করেন তাহলে আপনি পরবর্তী স্টেপ ফিজিক্যাল টেস্টে যেতে পারবেন। আর ফিজিক্যাল টেস্ট 4টি ধাপ বা স্টেপে শেষ হয়। 1, আপনাকে 2 মিনিটে 400 মিটারে দৌড় দিতে হবে। আপনাকে 2 মিনিটে 400 মিটার দৌড় দিতে হবে। 2, আপনাকে 10টি প্রপার পুশ আপ দিতে হবে। আপনাকে পুশ আপের সব নিয়ম নীতি মেনে 10টি পুশ আপ দিতে হবে। 3, রোপ ক্লাইম্বিং 3 মিটার, আপনাকে দড়ি বেয়ে 3 মিটার উপরে উঠতে হবে। 4, সুইমিং 60 মিটার, আপনাকে 60 মিটার সাঁতার কাটতে হবে। আপনি যদি এই পরীক্ষাগুলোই পাস করেন তাহলে আপনি নেক্সট স্টেপ ভাইভাতে আসতে পারবেন। আর ভাইভাতে আপনার ডিপার্টমেন্ট অথবা আপনার পার্সোনালিটি বা আদারওয়াইজ যে কোনো প্রশ্ন করা হতে পারে। আপনি যদি ভাইভাতে পাস করেন তাহলে আপনি ফাইনাল স্টেপ মেডিকেল টেস্টে আসতে পারবেন। আর মেডিকেল টেস্টে দেখা হয় আপনার শরীরের ভিতরে কোনো মেজর সমস্যা আছে কিনা। আপনার যদি কোনো মেজর সমস্যা না থাকে অথবা আপনার চোখের যদি কোনো সমস্যা না থাকে, আপনার চোখে যদি কালার ব্লাইন্ড না থাকে, তাহলে আপনি এই মেডিকেল টেস্টে পাস করবেন এবং আপনি মেরিন একাডেমিতে ভর্তি হতে পারবেন।